গুগল মার্কেটিং বা গুগল অ্যাডস, হ্যাঁ এটা নিয়ে আজকে হচ্ছে আমরা কথা বলবো। আমরা এই টপিকটা সম্পর্কে জানবো এবং এই জিনিসটা আমরা পুরোটা বোঝার ট্রাই করব যে গুগল অ্যাডস এর কনসেপ্টটা কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনি হাসিফ স্যার কাছে ক্লাস নেবেন না? আচ্ছা, আপনারা হচ্ছে একটু ওয়েট করেন, হোল্ডে থাকেন, 1 মিনিট আমি আসছি। হ্যাঁ একটু হোল্ডে থাকেন। ওকে স্যার। আচ্ছা, এগুলো সব খুলে ফেললে তো আমি ডিসকানেক্ট হয়ে যাই থেকে। যদি কোনো মানুষ বাকি থাকে নেক্সট ক্লাসে এসে দিয়ে যাবেন। কিবোর্ডটাও তো লাগবে ভাই, ঝামেলা। জি আছে বেলাল ভাই, কি কি দাও আমাকে, এই মডিউল দাও, মডিউল। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, একজন মনে হয় বলছিলেন যে হাসিফ স্যার আপনাদের ক্লাসটা নেবে কিনা। হাসিফ স্যার হচ্ছে বলে গিয়েছিল আপনাদেরকে যে এখন থেকে বাকি ক্লাসগুলো হচ্ছে আমি নিব। ঠিক আছে, আর কি কারো এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নেই। আচ্ছা বলেছিল স্যার, তাই না? আচ্ছা তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আপনাদের ভালো জয়েন করেছেন আপনারা, এই রকমই তো জয়েনিং হয় তাই না আপনাদের? একটু বেশি হয়েছে আজকে, একটু কম। আচ্ছা আজকে, আচ্ছা ঠিক আছে, এটা বলার রিজনটা কি হচ্ছে? আজকে আমরা হচ্ছে গুগল অ্যাডস এর টপিকটা নিয়ে কথা বলবো, আমরা গুগল অ্যাডসটা সম্পর্কে জানবো। তো শুরু থেকে যদি আপনারা সবাই না থাকেন, হয়তো বা রেকর্ডিংটা থাকবে আপনাদের জন্য, কিন্তু শুরু থেকে যদি না থাকেন তাহলে আপনাদের হয়তো বা রেকর্ডিংটা দেখে বুঝতে অনেক প্রবলেম হয়ে যাবে, কারণ এখানে অনেক কোয়েশ্চেন থাকতে পারে যেগুলো হচ্ছে আপনারা আমাকে সরাসরি করতে পারবেন, এর জন্য আর কি জিজ্ঞাসা করা। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা শুরু করি। আমরা সব থেকে ফার্স্টে শুরু করছি যেটা দিয়ে, যে গুগল অ্যাডসটা কি। আসলে আমরা যে এই যে গুগলে যাই, গুগলে যে যে আমরা অনেক সময় সার্চ দেই না, নানা রকম ভাবে আমরা সার্চ দিয়ে থাকি, বিভিন্ন কিওয়ার্ড লিখে আমরা সার্চ দিয়ে থাকি। হ্যাঁ, তো এই কিওয়ার্ড গুলো দিয়ে যখন আমরা সার্চ দিই তখন দেখা যায় যে সার্চের উপরে কিছু রেজাল্ট শো করে যেগুলো হচ্ছে অ্যাডস বা স্পন্সর লেখা থাকে। এই যে দেখেন আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন আপনারা?
না স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা তার এখন দেখা যাচ্ছে কি না? দেখা যায় না, এখনো দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে কি না স্যার? এখন দেখা যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না তাই না? আচ্ছা এটা হয়তো আজকে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে না এখনো। আমি তো শেয়ার করে দিই, আমারটা হচ্ছে। হ্যাঁ এই যে আপনারটা তো হচ্ছে, তাহলে মনে হয় আপনার ওখানে ওখান থেকে সমস্যা। আপনারটা তো শেয়ার হলো, আমারটা কেন শেয়ার হচ্ছে না? শেয়ার তো আবার করে দিলাম, শেয়ার বাটনে ক্লিক করলেও কি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ শেয়ার বাটনের কথাই বলছি আমি। আমি ইওর ইন্টার স্ক্রিন, তারপরে এরপরে দিলাম সিলেক্ট উইন্ডো আর স্ক্রিনের, এখানে আসে ইন্টার স্ক্রিন আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন। ঠিক আছে এখন কি দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? হ্যালো এখন কি দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? আচ্ছা ঠিক আছে, এটা হয়তো কোনো প্রবলেমের কারণে হয়েছে, ফার্স্টটা দেখা যায় না এখন দেখা যাচ্ছে। ঠিক আছে তাহলে আমরা ক্লাসটা শুরু করি আজকের। ঠিক আছে দুইটা করছেন আপনি? জি 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 করেন স্যার। এই যে ক্লাস লিংক কি আজকে নতুন দিবেন? হাসিক স্যার তো একটা পার্মানেন্ট লিংক। না না এটা হচ্ছে পার্মানেন্ট লিংকটাই আমি ইউজ করছি, আপনাদের যে হাসিক স্যার পার্মানেন্ট লিংকটা দিয়েছে সেই লিংকই আমি ইউজ করছি, এটা চেঞ্জ হবে না। আপনাদের যখন ক্লাস থাকবে তখন হচ্ছে আপনারা পার্মানেন্ট লিংকে ঢুকে যাবেন ডাইরেক্ট, আমিও আপনাদের সেই লিংক দিয়ে ক্লাস করাবো। ঠিক আছে মানে আমি শুরুতে ট্রাই করছিলাম ঢুকছিল না এজন্য। আচ্ছা 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 আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনার সম্পর্কে একটু বললে ভালো তো। জি অবশ্যই, আসলে ফার্স্ট ক্লাস তো আর একটু স্ক্রিন শেয়ারের প্রবলেম হয়ে গিয়েছিল। নামটা চেঞ্জ হবে না, হাসিব স্যারের নামই তো রয়েছে। আচ্ছা হাসিব স্যারের নাম আছে তাই না? ওটা ওটা সমস্যা নেই, আমি ওনারটাই ইউজ করছি তো সমস্যা নেই। আমি হচ্ছে ফারদিন আহমেদ, ইউআই ল্যাবের ডিজিটাল মার্কেটার, আর হচ্ছে ইউআই ডিজিটাল এজেন্সির
আমাদের ল্যাবের একটা এজেন্সি আছে, সেটা হচ্ছে আমি টিম লিডার। হ্যাঁ, তো এখানে আমি জয়েন করেছি। তো এখন হচ্ছে অনলাইন অফলাইন মোটামুটি ক্লাসগুলো আমিও নিব, টুকটাক হাসিফ স্যারও নিব, বাকিগুলো আমিও নিব। তো এই হচ্ছে আমার ছোটখাটো একটা ইন্ট্রোডাকশন আমি দিলাম আজকে আপনাদের, প্রায় 22 মিনিটের মতো চলে গিয়েছে। তো আমরা এখন লেকচারটা শুরু করি। আজকে লেকচারটা একটু বড় হতে পারে যেহেতু গুগল অ্যাডস নিয়ে আমরা কথা বলবো। সো এটা হচ্ছে অনেক বড় একটা টপিক আর ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা শুরু করি, কি বলেন আপনারা? আর আপনারা রেসপন্স করবেন, হ্যাঁ, কারণ রেসপন্স না করলে আমি ক্লাস করাচ্ছি করে কিন্তু মজা পাওয়া যাবে না। আপনারা রেসপন্স করবেন, আপনাদের কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন গুলো করবেন, হ্যাঁ, আমি আপনাদের কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডসটা কি? গুগল অ্যাডসটা যদি আমরা খুবই সাধারণ ভাষায় বলি, যখন আমরা গুগলে কোনো কিছু টাইপ করি তখন আমাদের দেখা যায় যে ফার্স্টে কিছু এরকম আসে। আমরা যখন একটা কিওয়ার্ড টাইপ করি তখন সেই কিওয়ার্ডটা টাইপ করার পর দেখা যায় যে স্পন্সর বা অ্যাড লেখা থাকে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে? স্পন্সর বা অ্যাড লেখা থাকবে। আপনাদের হয়তো অনেক সময় স্পন্সর লেখা থাকতে পারে, আমার এখানে স্পন্সর লেখা আছে, আপনাদের ওখানে অ্যাড লেখা থাকতে পারে। এরকম টাইপের হচ্ছে অ্যাড গুলো আসবে। তো এখন গুগল অ্যাডসটা সম্পর্কে আমরা আরো একটু বিস্তারিত জানবো যে আসলে হচ্ছে গুগল অ্যাডসটা কয় রকমের হতে পারে, গুগল অ্যাডসটা কি কি থাকতে পারে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানতে হবে। আপনাদের জন্য আমি একটা শীট রেডি করেছি, এই শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এই শীটের ভিতর মনে করেন যে সবকিছু পেয়ে যাবেন। হ্যাঁ, আপাতত আসি হচ্ছে আমরা গুগল অ্যাডস নিয়ে। এই যে দেখেন, আমি সার্চ দিলাম হচ্ছে টাইপ অফ গুগল অ্যাডস, এখানে কিন্তু কতগুলো রেজাল্ট চলে আসলো। গুগল অ্যাডস হচ্ছে 9 প্রকারের, 9 প্রকারের গুগল অ্যাডস হয়ে থাকে। ফার্স্টটা হচ্ছে রেসপন্সিভ সার্চ অ্যাড। রেসপন্সিভ সার্চ অ্যাডটা কি এটা আমি আপনাদের একটু এখন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমি এখন কোথায় আছি? গুগলে না, এখন আমি এখানে কিছু লিখবো, তাই না? এখন লিখার পর দেখেন তো এখানে কি আসতেছে। এই যে দেখেন, আমি এন্টার দিলাম, আমি কিছু সার্চ করেছি না গুগলে, আমি কিন্তু এখানে বাই ডোমেইন লিখে সার্চ করেছি। যখন আমি সার্চ করলাম, সার্চ করার পর দেখতেছেন এখানে স্পন্সর লেখাটা চলে আসছে। এটা কিন্তু ওনারা এসইও করে উপরে আসে নাই, এটা হচ্ছে ওনারা টাকা দিয়েছে। এটা কাকে টাকা দিয়েছে? এটা হচ্ছে গুগলকে টাকা দিয়ে একটা অ্যাড রান করেছে। অ্যাড রান করার পর দেখা যাচ্ছে যে এই যে দেখেন, ওনাদের গুগল হচ্ছে উপরে র্যাঙ্ক দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে দেখেন স্পন্সর লেখা আছে, এই যে দেখেন এখানেও স্পন্সর লেখা আছে। আর যারা হচ্ছে এসইও করে এসেছে, এই যে দেখেন এসইও করে যারা এসেছে তাদের অবস্থান হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে। এই জিনিসটা কি ক্লিয়ার যে সার্চ অ্যাডটা কি? সার্চ একটা আমরা কখন দেখতে পারবো? যখন হচ্ছে আমরা গুগলে যাব, গুগলে যে কোনো কিওয়ার্ড বা আমরা যে সম্পর্কিত বিষয়টা জানতে যাচ্ছি সেটা লিখে যখন আমি সার্চ করব, সার্চ করার পর দেখা যাচ্ছে যে যে রেজাল্ট গুলো আসবে সেই রেজাল্ট গুলোর ভিতরে ফার্স্টে দেখবেন স্পন্সর বা অ্যাড লেখা থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে ওটা হচ্ছে গুগল অ্যাড। এতটুকু কনসেপ্ট কি ক্লিয়ার সব? জি এতটুকু ক্লিয়ার, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা সেকেন্ডটায় যাই। দেখেন এখানে রেসপন্সিভ আর হচ্ছে ডাইনামিক অ্যাড এর কথা বলা হয়েছে। এখন রেসপন্সিভ একটা হচ্ছে নর্মাল যে একটা হতে আমরা দিয়ে দিচ্ছি। ডাইনামিক একটা কিভাবে হবে যে আপনি অনেকগুলো হেডিং থাকবে, অনেকগুলো হেডিং থাকবে, অনেকগুলো ডেসক্রিপশন থাকবে, সেইগুলো হচ্ছে গুগল তার নিজের মতো করে একটা ক্লায়েন্টকে শো করবে।
সে কি লিখে সার্চ দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে সে হচ্ছে হেডিং আর হচ্ছে ডেসক্রিপশনটা নিজের মতো করে চুজ করে নেবে। এটা হচ্ছে বিস্তারিত, আমরা আরো তখন বুঝতে পারবো যখন আমরা একদম প্র্যাকটিক্যালি সার্চ অ্যাডটা করব। আর সার্চ অ্যাড নিয়ে এত কথা বলছি এই কারণে যে গুগলের ভিতর সব থেকে বেশি টাকা যদি কোনো অ্যাডে ইনভেস্ট করা হয় সেটা হচ্ছে গুগল সার্চ অ্যাডের জন্য করা হয়। কারণ দেখেন আপনি যখন কোনো জিনিসের প্রয়োজন হচ্ছে তখন কিন্তু আপনি সার্চ দিচ্ছেন গুগলে, যে ওই জিনিসটা যদি সবার সামনে চলে আসে তাহলে কি আমাদের সেল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি না? এটা কিন্তু সেল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যায়। তো এর জন্য হচ্ছে যে এই অ্যাডে সব থেকে বেশি টাকা ইনভেস্ট করা হয়। এই গুগল অ্যাডটাকে পিপিসি অ্যাডও বলে। আচ্ছা পিপিসি অ্যাডের কথা কি কেউ শুনেছেন আপনারা বলেন তো একজন? জি আমি শুনেছি। আচ্ছা আপনি শুনেছেন? হ্যাঁ শুনেছি। জি আমি শুনি ভাই। আচ্ছা যারা শুনেছেন সেটা তো অবশ্যই ভালো যে পিপিসি অ্যাড সম্পর্কে আপনারা জেনেছেন এর আগে, আর যারা শুনেন নাই তারা হচ্ছে যখন আমরা এই একটা করব তখন হচ্ছে পিপিসি অ্যাড হচ্ছে পেপার ক্লিক। আপনার আপনি কত টাকা যাচ্ছে আপনার পার ক্লিকে, হ্যাঁ কত টাকা আপনি পে করবেন একটা ক্লিকের জন্য এটা হচ্ছে আরো বিস্তারিত যখন আমরা একটা করব তখন জানবো। বাট আপাতত আমাদের যেটা জানা দরকার যে সার্চ একটা হচ্ছে পিপিসি অ্যাড। আপনারা কি জানেন যে অনেক ইন্ডাস্ট্রির মানুষজন আছে যারা হচ্ছে শুধু পিপিসি অ্যাড এক্সপার্ট খোঁজে? শুধুমাত্র আপনি পিপিসি অ্যাড এর এক্সপার্ট হলে ভালো কোনো জায়গায় জব করতে পারবেন, সেটা হোক রিমোট জব বা সেটা হোক হচ্ছে অন্য যে কোনো জব, এই টাইপের জব কিন্তু আপনারা করতে পারবেন। আর আমি তো বললাম যে সব থেকে বেশি টাকা হচ্ছে এই অ্যাডটায় দেওয়া হয় এই সার্চ অ্যাডে। আচ্ছা দেন হচ্ছে ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাডটা কি? ডিসপ্লে অ্যাডটা হচ্ছে যখন আপনি কিছু লিখে সার্চ দিলেন, দেখেন আমি এখানে একটা জিনিস লিখে সার্চ দিচ্ছি, আমি ক্রিকবাস লিখতেছি, হ্যাঁ যে ক্রিকবাসটা চলে আসছে, ক্রিকবাস লিখে সার্চ দিয়ে আমি ক্রিকবাসের ওয়েবসাইটে এন্টার করছি। ক্রিকবাসের ওয়েবসাইটে যখন এন্টার করছি এই যে দেখেন এই ডিসপ্লেটা ফাঁকা হয়ে আছে না, এটা লোড দিচ্ছে। দেখেন এখানে একটা অ্যাড আসবে, এখন দেখতেছেন এই যে ভিসা, এই দেখতেছেন এই অ্যাডটা, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা আপনারা কথা বলবেন সমস্যা নেই, কারণ একটা ক্লাসের মাঝখানে যেহেতু আমরা অনলাইনে ক্লাসটা করছি সো কথা না বললে কিন্তু মানে বোঝা যাচ্ছে না যে আপনারা কি আসলেই অ্যাক্টিভ আছেন কিনা। যখন আমরা জি যখন আমরা হচ্ছে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি দেন সেই ওয়েবসাইটটার ভিতরে আমরা দেখেন আমরা কিন্তু এটা একটা ওয়েবসাইট, ক্লিকবাস কি একটা ওয়েবসাইট না? এই ওয়েবসাইটের ভিতর এন্টার করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার মাউজের এটা ফলো করেন, কার্সরটা ফলো করেন, দেখতেছেন এখানে কিন্তু এটা একটা অ্যাড, এটা কিন্তু ক্লিকবাসের ওয়েবসাইটের ভিতর নাই, এটা হচ্ছে ক্লিকবাসের ডিসপ্লেতে দেখাচ্ছে, এটা কিন্তু ক্লিকবাসের সাথে কোনো সম্পর্কিত না। এই যে দেখেন এইখানে আরেকটা অ্যাড দিয়ে রাখছে, এই অ্যাডগুলোকেই বলা হচ্ছে ডিসপ্লে অ্যাড, যেটা হচ্ছে কোনো ওয়েবসাইটের বা কোনো প্ল্যাটফর্মের ডিসপ্লেতে শো করবে। এটা ওদের ডিসপ্লে না, ক্লিকবাসের ডিসপ্লে তো এটাই তাই না? এই যে দেখেন তাহলে ক্লিকবাসের ডিসপ্লেতে হচ্ছে এই অ্যাডটা শো করছে, এই অ্যাডটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, ঠিক আছে? এই যে দেখেন আপনারা যদি এখানে দেখেন ওনারা যেভাবে ছবিতে বুঝিয়েছে যে এই যে উপরে কিন্তু ওদের ডিসপ্লে একটা চলছে, এই যে পাশেও কিন্তু এই একটা আবার চলছে। দেন হচ্ছে অ্যাপ প্রমোশন অ্যাড। আমরা দেখা যায় কি অনেক সময় আমরা অ্যাপ গুলো প্রমোট করে থাকি। আপনার কি কখনো এরকম হয়েছে যে আপনারা প্লে স্টোরে যে সার্চ দিয়েছেন আপনাদের দেখা যাচ্ছে যে সার্চের প্রথমেই কতগুলো স্পন্সর বা অ্যাড লেখা অ্যাপ চলে এসেছে? জি এটা চলে আসে না? এটা কিভাবে করে? এটা হচ্ছে আমরা গুগল থেকেই করে থাকি। যখন হচ্ছে কোনো অ্যাপের প্রমোশনের জন্য সেটার দেখা যাচ্ছে যে ক্লিক বা ইনস্টলের জন্য কোনো প্রমোশনাল কিছু করা হয় সেটাই হচ্ছে আমাদের এই অ্যাপ প্রমোশন অ্যাড। হ্যাঁ
দেন যা হচ্ছে আমরা ভিডিও অ্যাড। আচ্ছা আপনারা তো সবাই কম বেশি ইউটিউব ইউজ করেন তাই না, এমন কি কেউ আছেন যে ইউটিউব ইউজ করেন না আপনাদের ভিতরে? প্রচুর কিন্তু ভিডিও অ্যাড আপনাদের কাছে চলে আসে, তখন সেগুলো আপনাদের জি জি জোর করে দেখানো হয়, যেমন ফুড পান্ডার অ্যাড গুলা এমনকি মনে হয় নিজে দেখে নাই এখন পর্যন্ত তাই না? সবার কাছে কোনো না কোনো ভাবে চলে আসছে, বা অন্য বাংলাদেশি ব্র্যান্ডের অ্যাড হোক বা আপনি যে রিলেটেড সার্চ দিচ্ছেন সেই রিলেটেড অ্যাড গুলো কিন্তু প্রচুর চলে আসছে তাই না? তো এটাই হচ্ছে বলতে গেলে যে ভিডিও অ্যাড, যেটা হচ্ছে আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবে। এটা কিন্তু আমরা ইউটিউবের যে ভিডিও অ্যাড গুলো আছে সেগুলো কিন্তু আমরা গুগল দিয়েই করে থাকি। এই যে দেখেন এখানে কিন্তু একটা ডেমো ইউজ করেছে স্কিপ, এই যে কত সেকেন্ডের কতটুকু টাইম চলে গিয়েছে এরকম করে। এই যে এই পিকচারটা দেখলে আপনি আরো একটু ক্লিয়ার হবেন, দেখতে পাচ্ছেন পিকচারটা? জি স্যার। জি স্যার। আচ্ছা এরপর হচ্ছে শপিং অ্যাপ। শপিং অ্যাপটা কি, আপনি যখন কোনো কিছু দেখে সার্চ দিচ্ছেন, যখন আপনি সার্চ দিচ্ছেন তখন হচ্ছে ঠিক এইভাবেই শপিং অ্যাডটা আসবে। ধরেন আপনি কফি মেকার লিখে সার্চ দিচ্ছেন, তখন দেখা যাবে কি যে ফার্স্টে তো কিছু ওয়েবসাইট চলে আসে তাই না, সেখানে দেখা যাবে কি একদম আপনাকে স্পন্সর আকারে দেখাচ্ছে অ্যাড গুলো। তো এইটার আমরা একটু প্র্যাকটিক্যাল দেখব। আচ্ছা শপিং অ্যাড গুলো হচ্ছে কি যে বাংলাদেশের সব থেকে কম দেওয়া হয়, বলতে গেলে যে খুবই কম, বাইরের দেশে শপিং অ্যাড গুলো একটু বেশি দেওয়া হয়। আমাদের এর জন্য একটা এক্সটেনশন লাগবে, দেখুন আমি হচ্ছে একটা এক্সটেনশন অ্যাড করে নিলাম এটা আপনাদের দেখানোর জন্য, আর কি এই এক্সটেনশনটা আমি অ্যাড করে নিচ্ছি। যে দেখেন চলে আসছে আমার, এই যে এক্সটেনশনটা অ্যাড করে দিচ্ছি। আপনার বা আমার সামনে কিভাবে আসবে? জি বলুন। আচ্ছা এই এই ভিপিএনটা আপনারা ইউজ করছেন না, এটা হচ্ছে আমি কেন ইউজ করছি যে আপনাদের এআইডি ডেমো গুলো দেখানোর জন্য, কারণ বাংলাদেশে এই টাইপের একটা একটু কম। আমি ফার্স্ট আপনাদের বললাম না যে বাংলাদেশে হচ্ছে এই টাইপের অ্যাড গুলো একটু কম, তাই আমি কি করলাম দেখতে পাচ্ছেন যে আমি ফার্স্ট হচ্ছে একটা ভিপিএন নিয়ে সেটা ইউনাইটেড স্টেট করে দিলাম। ইউনাইটেড স্টেট করার পর এই যে দেখেন যখন আমি সার্চ দিয়েছি এখানে কি দেখতে পাচ্ছেন এই যে স্পন্সর লেখা কতগুলো অ্যাড চলে আসছে, এই যে দেখেন কতগুলো অ্যাড চলে আসছে। কিন্তু প্রথমে যখন আমি সার্চ দিয়েছিলাম তখন কিন্তু এই যে এগুলো কিছু আসেনি, ডাইরেক্ট এখান থেকে চলে আসছিল, খেয়াল করেছিলেন কি তখন? ভিপিএনটা অফ করে আরেকটু রিলোড দেন তো স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর, দেখেন ভিপিএনটা অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কি রকম ভাবে চলে আসছে, কিন্তু ফার্স্টে যখন আমি ভিপিএনটা অ্যাড করে আপনাদের ডেমো পারপাসে আর আপনাদের বোঝানোর জন্য যে এই আপনাদের যে অ্যাপটা আছে শপিং অ্যাপ সেটা কিভাবে দর্শকদের সামনে বা আপনার ক্লায়েন্টদের সামনে সেটা যাবে,
এটা ডেমো পারপাসে আর কি আমি ভিপিএনটা ডাউনলোড করে আপনাদের দেখালাম। এটা কি ক্লিয়ার হয়েছে যে এই শপিং অ্যাপটা আপনাদের কিভাবে আসবে? এতটুকু ক্লিয়ার হলে শপিং অ্যাপটা কি সেটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, শপিং অ্যাপটা হচ্ছে আপনাদের গুগল মার্চেন্ট লাগবে, সেটা যদি ঠিকঠাক ভাবে কানেক্ট করা থাকে তাহলে সেটা দিয়ে হচ্ছে আপনি শপিং অ্যাপটা করতে পারবেন। ঠিক আছে, এই অ্যাপটাও মোটামুটি ভালোই হয়ে থাকে, এটা সব থেকে বেশি হয়ে থাকে বাইরের কান্ট্রিগুলোতে। কারণ দেখেন বাংলাদেশে যখন আমি সার্চ দিলাম, আপনারা হয়তো খেয়াল করলেন যে মাত্রই আমাদের কিন্তু শপিং একটা সার্চ দেওয়ার পর তেমন কোনো কিছু আসলো না। একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি সার্চটা দিয়েছিলাম, কফি মেকার, তাই না? সেটা কিন্তু আসে নাই। এখন আমরা একটু নিচে যাই, লোকাল সার্চ অ্যাপ। আচ্ছা এরকম কি কখনো হয়েছে যে আপনি কোথাও যাবেন বা আপনি কোনো দোকান বা কোনো শপিং মলে যাবেন, সেটার অ্যাড্রেসের জন্য আপনি সার্চ দিয়েছেন? এরকম তো হতেই পারে যে আপনি কোনো জায়গায় যাচ্ছেন নতুন, সেটার জন্য আপনি সার্চ দিচ্ছেন, কোনো শপিং মল হতে পারে সেটা, বা কারো বাসায় যাবেন আপনি একটা রিনাউন কোনো প্লেস লিখে সার্চ দিলেন, এরকম কি আপনারা কখনো দিয়েছেন? জি স্যার দিয়েছি, অনেক অনেক দিয়েছেন, দেওয়াটাই স্বাভাবিক। কারণ আমাদের এখন যেহেতু গুগল ম্যাপ আছে, সো এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একদম ইজি হয়ে যাচ্ছে। তো এই সার্চ গুলো দেওয়ার পর দেখেন এখানে এই যে দেখেন ওনারা কিন্তু ডেমো দিয়ে দিয়েছে যে ইলেকট্রনিক স্টোর লিখে যখন সার্চ দিবে, হ্যাঁ, বা আপনার হচ্ছে এরকম কোনো কিছু প্রয়োজন যে আপনার হচ্ছে ফ্রিজ প্রয়োজন, এখন আপনি দেখতে যাচ্ছেন যে আপনার আশেপাশে ফ্রিজের ভালো কোনো দোকান আছে কিনা, বা আপনি যাচ্ছেন তাদের সাথে বাসায় বসে একটু কন্ট্যাক্ট করবেন। এর জন্য আপনি কি করতে পারেন, আপনি ফার্স্টে যে একটু সার্চ দিলেন বা গুগলে সার্চ দিলেন, সার্চ দেওয়ার পর দেখা যাচ্ছে কি এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টেরটা কিন্তু এডি চলে আসছে, এই যে দেখেন এডি চলে আসছে অ্যাড, মানে হচ্ছে কি এটা হচ্ছে স্পন্সর করা হচ্ছে, এর জন্য হচ্ছে যে এটা উপরে চলে এসেছে, একদম ফার্স্টে চলে এসেছে। এটা কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। এটার ডেমোটা হচ্ছে এটা যে যখন ধরেন আপনি কোন স্টোর লিখে সার্চ করলেন, সার্চ করার পর কি তার স্টোরটা সবার আগে চলে আসলো না, তো আপনি কিন্তু ফার্স্টের কিছুগুলোর ভিতরেই ক্লিক করবেন, আপনি কিন্তু দেখবেন না যে এটা কোনটা অ্যাড বা কোনটা হচ্ছে অর্গানিক ভাবে এসেছে, আপনি কিন্তু ফার্স্টের কয়েকটা আগে দেখবেন। কারণ প্রথম কয়েকটা আমরা মনে করি যে এগুলো হচ্ছে ভালো, এটা আমাদের সাইকোলজিক্যালি চলে আসে অনেক সময়, আচ্ছা ঠিক আছে ফার্স্টের দিকে যখন এসেছে তাহলে হয়তো মানুষ এগুলাতেই বেশি ঢুকে বা এগুলাতেই বেশি ভিজিট করে বা যায়, তখন কিন্তু আপনি মনে সাইকোলজি অনুযায়ী ঢুকে যেতে পারেন এখানে। তাহলে বলেন তো আপনি যখন ওনার এই স্টোরটাতে ঢুকতেছেন তখন ওনার সাথে কমিউনিকেট হচ্ছে না, বা ওনার থেকে একটা প্রোডাক্ট নেওয়ার পসিবিলিটি কি অনেক বেশি বেড়ে যাচ্ছে না? জি, তাহলে এখানে কিন্তু এই একটা করে আপনার লাভ আছে অনেক। আচ্ছা, ইলেকট্রনিক স্টোর লিখে যখন সার্চ দিল তখন এই যেটা আসছে এক নম্বরে বিগ বক্স স্টোর, এটা অ্যাড হিসেবে আসছে, তাই না? জি জি জি। বিগ বক্স স্টোরটা এটা কি যে লোক সার্চ দিছে, যে ব্যক্তি ওনার আশেপাশে অথবা ওনার পাশের শহরে আমাদের আশেপাশের যে জায়গাগুলো আছে, তাই না? এবং দেখেন জি জি জি, এখন দেখেন আপনি হচ্ছে বাংলাদেশে বসে আপনি জানতে যাচ্ছেন যে বাংলাদেশে কতগুলো ইলেকট্রনিক স্টোর আছে বা ভালো কোনো ইলেকট্রনিক স্টোর আছে কিনা, এখন আপনি এটা সার্চ দিলেন। এখন গুগল যদি আপনাকে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, কানাডা এরকম কোন দেশে যদি শো করে তাহলে কি সেটা আপনার পক্ষে যাওয়াটা পসিবল? না, এবং সেই ক্ষেত্রে তো এটা ভ্যালু লেস হয়ে গেল। এক্স্যাক্টলি, সেটা কিন্তু অন্য দেশে চলে গেলে সেটা কিন্তু আমাদের সাথে সম্পর্কিতই না।
সো এর জন্য হচ্ছে লোকাল সার্চ একটা দিলে যেটা হয় যে লোকাল যে স্টোর গুলো আছে এগুলো আশেপাশের যে মানুষগুলো আছে তাদেরকেই টার্গেট করে। কারণ দেখেন এখন আপনার বাসা হচ্ছে চিটাগাং, আপনি চিটাগাং এ বসে যদি এই ঢাকার অ্যাড গুলো দেখেন তাহলে কিন্তু হচ্ছে না, কারণ আপনি আসবেন না। ঢাকায় কি আসতে পারবেন একটা ফোন কেনার জন্য? আপনি কিন্তু আসবেন না, আপনি আপনার আশেপাশেই খুঁজবেন যে চিটাগাং এ ভালো কোথায় আমি একটু ফ্রিজ কিনতে পারি বা একটা মোবাইল কিনা যায়। আপনি কিন্তু ওখানেই যাবেন, কারণ এটা হচ্ছে পসিবল না, একটা ফোন কেনার জন্য কেউ আসবেও না। আচ্ছা, কল অনলি রেট, এটা হচ্ছে যে আপনার ফোন নাম্বারটা দেওয়া থাকবে এই অ্যাডে, ক্লায়েন্টরা সরাসরি আপনাকে এখান থেকে কল করতে পারবে। এই যে দেখেন তো এখানে একটা ডেমো দেওয়া আছে, দেখছেন যখন আপনি কোনো কিছু লিখে সার্চ দিচ্ছেন, সার্চ দেওয়ার পর এই যে দেখেন এডি অ্যাডটা লেখা উঠবে, দেখতেছেন এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা লেখা আসবে। আর এই যে দেখেন এখানে কল বাটনটা কি সবুজ দেওয়া আছে না, এই যে কলের এটা দেখেন এখানে একটা কলের সিম্বলও আছে, এখানে নাম্বারটাও দেওয়া আছে। এখন এখান থেকে কি ডাইরেক্ট আপনাকে ফোন দেওয়া পসিবল না? জি জি। কেন পসিবল দেখেন, এখন হচ্ছে আপনি একটা আপনি হচ্ছে ডক্টর, আপনি কোনো ক্লিনিক চালান, ডেন্টিস্ট আপনি, এখন আপনার থেকে দেখা গেল যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ওনারা ফোন দিবে, তাহলে এটা অনেক বেশি উপকার হয়ে গেল না আপনার জন্য, আপনি ডাইরেক্ট ক্লায়েন্ট পেয়ে যাচ্ছেন কলের মাধ্যমে, তাহলে কিন্তু সার্ভিসটা একটু ইজি হয়ে যায়। এখন দেখেন লোকাল সার্ভিস অ্যাক্ট, এটা হচ্ছে কি আপনি লোকালি নানা রকমের সার্ভিস দিয়ে থাকেন না, এটা হচ্ছে বেসিক্যালি দেওয়া হয় এর জন্য যে এটা লিড স্ট্যাক মানে লিড রিসিভ করে এই একটা দিয়ে, বুঝতে পারতেছেন টাইপ অ্যাড এ এই অ্যাডগুলো বেশি ইউজ হয়। এখন দেখেন যে আপনি দেখতে চাচ্ছেন যে আপনার আশেপাশে এই ভালো প্লাম্বারের কোনো দোকান আছে কিনা, আপনি কিন্তু দেখতে চেতেই পারেন তাই না? তখন যদি আপনি সার্চটা দেন তাহলে আপনার আশেপাশে যদি এই যে এই সার্ভিস যারা দিচ্ছে তারা যদি চলে আসে তাহলে আপনার জন্য অনেক সুবিধা হয়ে যাচ্ছে না তাদের ফাইন্ড আউট করা। আর যারা এই অ্যাপটা দিচ্ছে তারা কিন্তু আপনার কাছে পৌঁছানোর জন্যই দিচ্ছে, যে যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে সে হচ্ছে আমার এই অ্যাপটা দেখতে পারবে, তখন বিষয়টা অনেক ইজি হয়ে যাচ্ছে না দুজনের জন্যই? আচ্ছা, এটা তো হচ্ছে যে বেসিক ধারণা, এখন হচ্ছে আমরা একদম বাস্তবিক। জি 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 জি, দূরের কিন্তু আসবে না। এটা হচ্ছে, এটা হচ্ছে যে আপনার কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছেন, এটা হচ্ছে ক্লিয়ার। এখানে আপনার কিওয়ার্ডটা কি হতে পারে, যে প্লাম্বার, শুধু প্লাম্বার লিখলেন বা প্লাম্বার ইন চিটাগাং লিখলেন, এটা হচ্ছে ওনার কিওয়ার্ড, এটা জাস্ট এক্সাম্পলের জন্য। আপনি তো আপনার মতো করে একটা সার্চ দিবেন তাই না, আপনি আর ওনার কিওয়ার্ডটা তো আপনার সাথে এক্স্যাক্টলি ম্যাচ করবে, এটা জাস্ট একটা ডেমোর জন্য আর কি এখানে দেওয়া হয়েছে। আমি স্যার ওই যে বললাম ফোর্ট উইথটা, তাহলে একটা জায়গার নাম, ওই জায়গার মধ্যে যেসব প্লাম্বার আছে তাদের ঠিকানা। হ্যাঁ, আপনি এটাও করতে পারেন যে আপনি এখানে দিয়ে দিলেন যে প্লাম্বার ইন চিটাগাং, প্লাম্বার ইন খুলনা, আপনি আপনার মতো করে দেবেন, ওনারটা হচ্ছে আলাদা হবে, এটা জাস্ট ডেমো পারপাসে আর কি, ঠিক আছে? আচ্ছা, এগুলো তো হচ্ছে যে আপনাদের যে নর্মালি এটা কনসেপ্ট আর কি। এখন আমরা হচ্ছে যাব যে গুগল অ্যাপস এর জন্য আমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে কি। আচ্ছা, আপনাদের তো ফেসবুক মার্কেটিংটা পুরোটা হয়ে গেছে না? আচ্ছা, তাহলে এর জন্য কি আপনাদের একটা অ্যাকাউন্ট প্রয়োজন হয় না, মার্কেটিংটা করার জন্য একটা বিজনেস অ্যাকাউন্টের প্রয়োজন হয় না? জি, তাহলে এখানে যে আমরা গুগল একটা করব এর জন্য কিন্তু আমাদের একটা গুগল অ্যাকাউন্টের প্রয়োজন আছে, ঠিক আছে? তো এখন আমরা শিখব হচ্ছে যে এটা কিভাবে ক্রিয়েট করা যায়।
ইউআরএলটা টাইপ করছি এটা একটু আপনারা খেয়াল করবেন। এই যে দেখেন পার্সোনাল কথা বলে একটু মাইকটা মিউট করে দিই। হ্যাঁ এই যে দেখেন আমার ইউআরএলটাকে দেখতে পাচ্ছেন আপনারা ads.google.com। এটা লিখে যখন আপনারা সার্চ দিবেন তখন হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। দেখছেন কি? আচ্ছা ঠিক আছে, যে এটা আসার পর আপনারা স্টার্ট নাওতে ক্লিক করবেন। এই যে দেখেন স্টার্ট নাওতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের। এই দেখেন এখানে ইউর বিজনেস নেম দিতে বলতেছে, বাট এটা আমাদের দেওয়ার এখন প্রয়োজন নাই। আমরা আমরা হচ্ছে সুইচ টু এক্সপার্ট মোডে চলে যাব। আমরা হচ্ছে প্রফেশনাল মার্কেটার। এই যে দেখেন আর ইউ প্রফেশনাল মার্কেটার, সুইচ টু এক্সপার্ট মোড। আমরা এক্সপার্ট মোডে ক্লিক করব। এখানে ওরা কি বলছে জানেন? ওরা বলছে যে একটা অবজেক্টিভ সিলেক্ট করো, একটা অবজেক্টিভ সিলেক্ট করে অ্যাড ডান করো, কন্টিনিউ করো। দেখতেছেন এরকম আপনার কিছু চলে আসবে হয়তোবা। কিন্তু আমরা এখান থেকে ক্যাম্পেইন করব না। আমরা এই যে দেখেন এখানে একটা অপশন আছে না, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এখানে ক্লিক করব স্যার। যে এখানে একটা ক্লিক করেন, দেখেন ক্লিক করার পর আমার এখানে যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা আপনার এখানে চলে আসার কথা। আচ্ছা এখন দেখেন বিলিং কান্ট্রি, বিলিং কান্ট্রি আমরা কি দিব? আমরা দিব হচ্ছে বাংলাদেশ। আমাদের টাইম জোনটা টাইম জোন থাকবে, বা আপনি যে কান্ট্রি হন সেই কান্ট্রি দিবেন, দেন হচ্ছে সেই কান্ট্রির টাইম জোনটা সিলেক্ট করবেন, কারেন্সিটা ইউএস রাখবেন। ঠিক আছে এটা বাই ডিফল্ট আছে, কিন্তু দেখেন এখন যখন আপনি কোন ক্লায়েন্টের জন্য কাজ করছেন তো দেখা যেতেই পারে যে সেই ক্লায়েন্টের এই কাজগুলো আপনাকে করে দিতে হতে পারে। তখন কি এই বিলিং যে কান্ট্রিটা বাংলাদেশ ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে তখন তো সেটা নাও থাকতে পারে, তাই না? এটা কিন্তু আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে ডিফল্ট ভাবে থাকতেই পারে, বাট আমাদের কিন্তু ম্যানুয়ালিও সবকিছু শিখতে হবে। যেমন এখানে কিন্তু সবকিছু ডিফল্ট ভাবে আছে, বাট এরপরেও কেন আমি যেখানে ক্লিক করে বললাম যে যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা আপনারা সিলেক্ট করবেন? কারণ দেখেন আপনাদের সব বায়ার কিন্তু একদম পারফেক্ট হবে না, যে উনি সব পারে। অনেক সময় দেখা যাবে যে আপনাকেই ওনার কাজগুলো করে দিতে হচ্ছে, তো সেগুলো আপনারা টিম ভিউয়ারের মাধ্যমে করবেন বা তার থেকে একটা ইমেইল নিজেই খুলে দিবেন। ঠিক আছে এখন এই জিনিসগুলো যখন আমরা সিলেক্ট করে দিব তখন দেখেন নিচে এখানে দুটো অপশন ছিল না, আমি কিন্তু এখানে একটা টিক ক্লিক করেছি। ঠিক আছে এটাতে আপনিও ক্লিক করে দেন যে আর কি আমার সাথে অ্যাড অ্যাকাউন্টটা খোলার ট্রাই করছেন। করে দিয়েছেন এবং সাবমিট দিয়ে দেন। সাবমিট দেওয়ার পর আমার মতো কি কোনো ইন্টারফেস আপনার কাছে চলে আসছে? কংগ্রেটস ইউ আর অল ডান। আচ্ছা ঠিক আছে জি বলেন। স্যার কেউ জয়েন করতে পারতেছে না, অনেকে আছে গ্রুপের মধ্যে, আমাদের মানে লিংকে লিংক দিছি পাঠিয়ে দিছি তারপরে ক্লিক করে জয়েন করতে পারতেছে না, বারবার মেসেজ দিতেছে জয়েন করতে পারছে না। আচ্ছা এক এক মিনিট, না না অনেক ট্রাই করতেছি স্যার, দেখেন ও এই যে আসলে আমি ক্লাসের টপিকটাই ছিলাম তো আমি আর এটা চেক করিনি। দেখেন তো ওনারা এখন জি 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 বলেন। ক্লাসে নেন হচ্ছে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, এর ভিতরে 1 ঘন্টা থেকে ট্রাই করতেছি জয়েন করতে পারতেছি না। না না ঠিক আছে, এটা হচ্ছে কি
যে আমি অন্য একটা টপিকে ছিলাম, তো আপনারা এটা হয়তো সরাসরি জয়েন করার অপশনটা ছিল না, এর জন্য হচ্ছিল না। আমাদের রেকর্ড থাকবে, আপনি রেকর্ড দেখতে পারবেন। আর আমরা বেশি দূর এখনো আগাইনি, আমরা আরো যাচ্ছি সামনে, সো দেখুন বুঝতে পারবেন, সমস্যা নেই। এখন রেগুলার দেওয়া হয় না, 30 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছিল। না, এই যে আজকেরটা পাবেন আপনারা, সমস্যা নেই, রেকর্ডিং এখন থেকে পাবেন। এর আগেরটা যে দেওয়া হয় না ওইটা পাবো। ওটা হচ্ছে আপনাদের হাসিব স্যার নিয়েছে, তো ওটা আমি কথা বলে আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিব, সমস্যা নেই। শুনুন, আপনারা আপনারা রেকর্ডিং নিয়ে রেকর্ডিং নিয়ে অত একটা টেনশন করবেন না, কারণ কি আমাদের কিন্তু আরো অনেকগুলো ক্লাস হয় অনলাইনে। সো যদি দেখা যাচ্ছে যে আপনাদের মোটামুটি ভালোই রেকর্ডিং মিস হয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি করবো, ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনাদেরকে একদম ফুল যে যে মানে ক্লাসগুলো আপনারা বলছেন যে আপনাদেরকে রেকর্ডিং দেওয়া হয়নি, সেগুলো আমরা কিন্তু দেওয়ার ব্যবস্থা করে দেবো। সো এই ক্ষেত্রে আপনারা টেনশন ফ্রি থাকতে পারেন যে মানে রেকর্ডিং দিবে কিনা। আরে জয়েন করতে পারতেছি না, আপনি বললেন যে রেকর্ডিং গুলো নিয়ে টেনশন করবেন না, তাহলে শিখবো কিভাবে স্যার? জি, এগুলো তো 11 তম ক্লাস পর্যন্ত রেকর্ডিং দিয়েছে স্যার। জি জি জি, ঠিক আছে, এখন ক্লাসগুলো করেন, কিছু দূর আমরা চলে গিয়েছি বাট বাকিগুলো করেন, বুঝতে পারবেন আশা করি। ঠিক আছে, আমি তাহলে আমি আমি তাহলে শুরু করছি আবার। আপনাদের জন্য এই যে অ্যাকাউন্টটা তো হয়ে গিয়েছে, এখন আমি অ্যাকাউন্টের ভিতর এক্সপ্লোর করে আপনাদেরকে ওই টপিক গুলো আবার একটু সংক্ষেপে বলে দিব। তো যারা আপনি করেছেন কি? ঠিক আছে, দেখেন আমার স্ক্রিনটা দেখেন, এখন দেখেন তো আমার আমার হ্যাঁ এখানে আমার যে স্ক্রিনটা আসছে এরকম কি আপনার স্ক্রিনটা আসছে? জি স্যার আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হয়ে গেল দেখেন, যে আপনি আমার ক্লাসটা করছেন, আপনি বাসায় যেয়ে যে হয়তো বা বাসায় বসে যে প্র্যাকটিসটা করতেন সেটা কিন্তু আপনি আমার সাথে সাথেই করে ফেললেন। আপনার যদি কোনো প্রবলেম হতো তাহলে কিন্তু আপনি আমাকে এখন ইমিডিয়েটলি জিজ্ঞাসা করতে পারতেন, কিন্তু আপনার কিন্তু হয় নাই। যাক, আপনার অ্যাকাউন্টটা এখন ওপেন হয়ে গিয়েছে, আপনি এটা দিয়ে কিন্তু এখন প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, আমার আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারবো। আপনার কি অলরেডি গুগল অ্যাডস এর এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আপনি তাহলে আপনি আইডিও আছে, তাহলে আইডি দিয়ে এরকম। জি জি জি, তাহলে তাহলে তো কোনো সমস্যা নেই আপনার। ওকে, তাহলে আপনার কোনো সমস্যা নেই। এই যে দেখেন, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে নিউ ক্যাম্পেইনে। এই যে দেখেন, আমরা যখন ক্যাম্পেইনে চলে গিয়েছি তখন দেখেন এখানে ক্যাম্পেইনের অনেকগুলো অবজেক্টিভ আমাদের সামনে দিয়েছে গুগল। আপনারা তো সবাই ফেসবুক অ্যাডসটা করে এসেছেন, দেখেন তো এখানে ফেসবুক অ্যাডস এর সাথে কি কি মিল আছে। সেলস কি আপনারা ফেসবুক অ্যাডে পেয়েছিলেন? অবজেক্টিভ লিড কি আপনারা পেয়েছিলেন? ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক কি পেয়েছিলেন? আচ্ছা, প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন এটা কি পেয়েছিলেন? জি না, এটা ছিল না, এটা পান নাই। কিন্তু আপনারা এনগেজমেন্ট একটা ক্যাম্পেইন পেয়েছিলেন না? জি স্যার, সেটাই হচ্ছে এটা। এখন দেখুন বিষয়টা কত ইজি হয়ে গেল না, যে আপনারা যে জিনিসগুলো শিখে এসেছেন সেগুলো হচ্ছে এখানে আছে। তাহলে বলেন তো আপনাদের কি এটা নিয়ে অনেক বেশি টাইম দিতে হবে? খুবই স্বল্প টাইমেও কিন্তু আপনারা কাজগুলো শেষ করতে পারবেন, তাই না? কারণ কনসেপ্ট বা বেসিক গুলো কিন্তু আপনাদের ক্লিয়ার। আমি যখন আপনাদের জিজ্ঞাসা করছি আপনারা কিন্তু বলছেন, তার মানে কি আপনারা বলতে গেলে ভালোই এগিয়ে আছেন এখন অন্যদের থেকে। এখন দেখেন ব্র্যান্ড অ্যাওয়ার্ড, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ, এটাও তো আপনারা মনে হয় পেয়েছেন। জি স্যার, প্রমোশনও পেয়েছেন। জি, লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন, এটা হয়তো বা ডাইরেক্টলি পান নাই বাট ভিতরে ফেসবুক অ্যাডের ইনডাইরেক্টলি হয়তো এটা আছে। ঠিক আছে, এখন দেখেন এই পাশে কিন্তু একটা অপশন আছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট
গোলস গাইডেন্স। এটা জিনিসটা কি, এটা হচ্ছে যে আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, কিন্তু এই যে দেখেন এখানে আমাদের কয়টা গোল আছে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা গোল আছে না, এই গোলগুলো ছাড়া হচ্ছে একটা ক্যাম্পেইন আপনি ক্রিয়েট করবেন, ঠিক আছে। এইটা হচ্ছে এটার মেইন মোটিভটা। এখন আমরা সেলসে ক্লিক করলাম, দেখেন তো এখানে সেলসে ক্লিক করার পর কতগুলো অপশন আসলো ক্যাম্পেইন টাইপ, এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। এখানে দেখেন সার্চার চলে আসছে, পারফরমেন্স ম্যাক্স চলে আসছে, ডিসপ্লে চলে আসছে, শপিং চলে আসছে, ভিডিও ডিসকভারি এগুলো চলে আসছে। এখন এগুলো নিয়ে আমি একটু কথা বলি কুইক, যেহেতু সার্চ, আচ্ছা বাহিরের বাসার থেকে হয়তো বা কারো একটু নয়েজ আসছে, সে একটু আপনি মিউট করেন, আর নয়েজ না থাকলে অন করে রাখতে পারেন, কারণ আপনারা কথা বললে আমি খুশি হব যে আপনারা রেসপন্স করছেন, আপনারা অ্যাক্টিভ আছেন, ঠিক আছে। দেখেন আমরা তো ফার্স্টে হচ্ছে সেলস এ ক্লিক করলাম, করার পর আমাদের দেখেন এখানে ক্যাম্পেইন ট্যাব দিয়ে দিয়েছে না, দেখেন সার্চ অ্যাড আছে, পারফরমেন্স ম্যাক্স আছে, ডিসপ্লে আছে, শপিং আছে, ভিডিও আছে, ডিসকভারি আছে। তাহলে আমরা ফার্স্টে আসি হচ্ছে একটু সার্চ অ্যাডের কাছে। সার্চ অ্যাডটা নিয়ে আমি একটুক্ষণ আগেও আলোচনা করেছি, বাট সার্চ অ্যাডটা নিয়ে হচ্ছে আমি আবার কিছু কথা বলি, যে যখন হচ্ছে আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর কিছু লিখে আপনি সার্চ করলেন, সার্চ করার পর এই যে দেখেন এখানে স্পন্সর লিখে আসছে না, এখানে স্পন্সর লিখে আসছে না কয়েকটা ফার্স্টে, এটাই হচ্ছে সার্চ অ্যাড। আচ্ছা কারো হাতে মাইক অফ, সে পার্সোনাল কথা বলছে বাসায়, একটু মাইকটা অফ রাখেন। দেখেন এমডি দুলাল ভাই একটু প্লিজ রিকোয়েস্ট সারার কোন একটু অফ রাখেন, কারণ আমি চাচ্ছি না যে আমি আপনাদের সবাইকে মিউট করে দেই, আমি চাচ্ছি যে আপনারা আমার সাথে কথা বলেন, আপনাদের যে প্রবলেম গুলো আছে আমরা এখানেই সলভ করব, আমরা দরকার হলে এখানেই প্র্যাকটিস করব। দিলাল ভাই যে ওনার কাছ থেকে নয়েজটা আসছে, একটু ওনারটা একটু অফ করে দেন, চাচ্ছি না আমি কারোরটাই অফ করতে, কারণ কি, জি 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 বলেন। আমাকে পরামর্শ হচ্ছে যার কাছ থেকে রিপিট আওয়াজ আসবে, সাউন্ড হবে, তাকে আপনি মিউট করে দিবেন, অন্যরা আনমিউট থাকবে। আমি চাচ্ছি যে সবাই আপনারা আনমিউট থাকবেন, কারণ আমি আপনাদের কথাগুলো শুনতে ভালোবাসি বা পছন্দ করি আপনাদের কথাগুলো, কারণ আপনারা যদি কথা আমার সাথে না বলতে পারেন তাহলে কিন্তু এখানে গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে, আমি সেটা চাচ্ছি না, তাই না। হ্যাঁ এইটা 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 করলে আমার তো বাধ্য হয়ে করতে হবে, ঠিক আছে। জি 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 ডাইনামিক অ্যাড। হ্যাঁ আমরা যে ফার্স্টে দেখলাম না যে এখানে কোথায় যেন ছিল, এই এখানে ছিল, এই যে দেখেন দুই নম্বরে যে ডাইনামিক সার্চ অ্যাড এর কথাটা বলা ছিল, এখানে ডাইনামিক কথাটা উল্লেখ ছিল না, এই যে দেখছেন আপনারা আমি সিলেক্ট করলাম যে ডাইনামিক, আচ্ছা ঠিক আছে। এখন যখন আপনি একটা অ্যাড ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে গুগলকে যদি আপনি ডাইনামিক অ্যাড এর এটা দিয়ে দেন, অ্যাক্সেসটা দিয়ে দেন বা পাওয়ারটা দিয়ে দেন এই এই অবজেক্টিভ এই ক্যাম্পেইনের টাইপটা সিলেক্ট করে, তাহলে গুগল কি করবে যে সে তার ইচ্ছা মতো গুগলের যে প্ল্যাটফর্ম গুলো আছে বা অডিয়েন্স গুলো আছে তাদের সামনে সে তার ইচ্ছা মতো তাদের বিহেভিয়ার অনুযায়ী, আই রিপিট তাদের বিহেভিয়ার গুলো অনুযায়ী তাদের সামনে হচ্ছে ডিসক্রিপশন বলেন, হেডিং বলেন, এই জিনিসগুলো আনবে গুগল। এটা হচ্ছে আপনি ওকে এই পাওয়ারটা দিয়ে দিলেন, ঠিক আছে আমার এখানে 12-15টার মতো হেডিং ডেসক্রিপশন অনেকগুলো আছে, তোমার কাছে এই ক্ষমতাটা থাকলো যে তুমি তোমার মতো করে দেখাও, ঠিক আছে। এইটাই তো তাহলে বেশি লাভজনক। হ্যাঁ এটা হচ্ছে বেশি লাভজনক, কিন্তু দেখেন এখন আপনি চাচ্ছেন যে না আমার এই হেডলাইনটাই সবাই দেখবে, এই ডেসক্রিপশনটাই সবাই দেখবে, তাহলে কিন্তু তখন আবার এটা কাজ করছে না। কিন্তু দেখা যাচ্ছে কি যে এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কি টাইপের একটা দেখাতে চাচ্ছেন,
তাই না? এটা কিন্তু অনেকটা বলতে গেলে আপনার উপর ডিপেন্ড করে, বা আপনার টেস্টের উপর ডিপেন্ড করে, বা হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে যখন আপনি কথা বললেন আপনার ক্লায়েন্ট কি টাইপের চাচ্ছে, দেখবেন উনি বলবে যে না এই কয়েকটাই থাকবে বা একটাই থাকবে, একটাই তোমাকে দেখাতে হবে, সেটা আপনি আপনার মতো করে ডিসাইড করে নেবেন। এখন হচ্ছে ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাড এর জন্য আমরা একটা উদাহরণ দিয়েছিলাম না, যে আমরা এখানে ক্লিকবাজ লিখে সার্চ করার পর দেখেন ক্লিকবাজের কিন্তু এই যে ডিসপ্লেতে দেখেন অ্যাড চলে আসছে, একটা অ্যাড আসেনি, একটা অ্যাডের ভিতরে ওই যে দেখেন ক্লিক করলে কিন্তু আমি চলে যাচ্ছি অন্য একটা ইন্টারফেসে। এই যে দেখতে পাচ্ছেন সেলুনের একটা অ্যাড চলে আসছিল, তো সেলুনের সেই অ্যাডটা চলে আসছে, আমি কিন্তু একটা অন্য ইন্টারফেসে চলে আসছি। এটা কিন্তু ক্লিকবাজের ওয়েবসাইট, ক্লিকবাজের ওয়েবসাইটের ভিতর হচ্ছে সম্ভবত যে অ্যাড গুলো আসে সেগুলো কিন্তু ক্লিকবাজের না। এই যে দেখেন ক্লিকবাজ কিন্তু একটা খেলার ওয়েবসাইট, ক্রিকেটের ওয়েবসাইট, তাই না? ওরা হচ্ছে ক্রিকেট রিলেটেড পোস্ট গুলো সব করে থাকে, কিন্তু ওদের এখানে দেখেন বারবারের চলে আসছে, বারবার অ্যাড চলে আসছে, আর একটা বাংলা অ্যাড চলে আসছে। তো এই যে অ্যাড গুলো আসে এগুলো হচ্ছে আপনার ডিসপ্লে অ্যাড, ঠিক আছে? এখন দেখেন শপিং অ্যাড, শপিং অ্যাডটা নিয়ে আমি ফার্স্টে কথা বিডি 24 লাইভে জানতো ভাইয়া ওইগুলা কিভাবে আসে। জি আমি আসছি, এখন আসছি, ওটা দিয়ে আসছিলাম এখন। তো শপিং অ্যাডটা হচ্ছে কি, যখন আপনি আপনার কোনো প্রোডাক্ট ডাইরেক্ট সেল করতে চাচ্ছেন তখন আপনি একটা করবেন, এর জন্য হচ্ছে আপনার গুগল মার্চেন্টটা লাগবে, সেটা কানেক্ট করে দেন করতে হবে, ঠিক আছে? এখন আপনাদের আমি একটা ডেমো দেখাই, আমি ফার্স্টে ডেমোটা দেখিয়েছিলাম, এখন আরেকটা দেখাই। এই যে দেখেন আমি এখানে ধরেন কফি মেখাল লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন বাংলাদেশের হিসাবে কিন্তু এই একটা আসছে না, এখানে কিন্তু নর্মাল ওয়েবসাইট গুলোই আমাকে দেখাচ্ছে। এখন যদি আমি আমার VPN টা অন করি, এই যে দেখেন VPN টা যদি আমি অন করে দিচ্ছি, এখান থেকে একটা রিফ্রেশ দিই, দেখেন তো এখানে কি আপনারা কোনো চেঞ্জেস পাচ্ছেন? জি স্যার। কি চেঞ্জেস পাচ্ছেন বলেন তো? বিদেশি সব ওয়েবসাইটে আসছে স্পন্সর এড। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন পাশে দেখতে পাচ্ছেন স্পন্সর চলে আসছে, সামনে দেখতে পাচ্ছেন স্পন্সর চলে আসছে, এই যে উপরে দেখতেছেন আরো কতগুলো ক্যাটাগরি চলে আসছে। তো এই জিনিসটা দেখানোর জন্য হচ্ছে আপনাদেরকে আমি VPN অন করেছিলাম। তখন একজন তো আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে VPN টা কেন অন করলাম, সে কি এটার অ্যানসারটা পেয়েছেন এখন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এটা অফ করে দিচ্ছি, অফ করলে এটা চলে যাবে আবার। এই যে দেখেন অফ করে যদি আমি একটা রিফ্রেশ দেই, তাহলে দেখেন তো এর আগের জিনিসগুলো কি আছে কিছু? না স্যার, সবগুলো চলে গিয়েছে না। কিন্তু তখন আমরা কি দেখলাম, এখানে অ্যাড ছিল, এইখানে অ্যাড ছিল, উপরে কতগুলো ক্যাটাগরি সিলেক্ট করা ছিল, তাই না? এগুলো কিন্তু এখন বাংলাদেশ হিসেবে দেখাচ্ছে, ওই যে ঢাকা লেখা ছিল। জি জি জি, আগেরটা তো ইউএসএ হিসেবে দেখাইছিল। এক্স্যাক্টলি, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আপনাদের দেখানোর জন্য এটা আর কি আমি VPN টা ইউজ করে আপনাদের একদম লাইভ একটা ডেমো দেখিয়ে দিলাম আর কি। এখন হচ্ছে আমরা ভিডিও একটা আসি, ভিডিও একটা কোথায় দেখতে পারেন আপনারা বলেন তো? এটা নিয়ে আমি আলোচনা করে এসেছি একটুক্ষণ আগে, ইউটিউবে আমরা দেখতে পারি। তো ইউটিউবে আমরা কিন্তু অনেক বিজ্ঞাপন দেখি, সেই বিজ্ঞাপন গুলো কিন্তু আমরা ফেসবুক থেকে করতে পারছি না, সেগুলো কিন্তু আমাদের গুগল থেকেই করতে হয়, সরাসরি হতে পারছি না, সো এখান থেকেই করতে হয়। আচ্ছা ডিসকভারি, এই জিনিসটা কি জানেন যে এটা হচ্ছে আপনার ইউটিউব, জিমেল এগুলোতে দেখাবে। আচ্ছা জিমেলে কি কখন আপনারা অ্যাড দেখেছেন? জি তো এগুলো জি জি বলেন বলেন। জিমেলে আসে মেসেজ আসে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 এভাবে চলে যায়। এখন হচ্ছে আমরা লিডে আসি, লিড লিড হচ্ছে এখান থেকে আপনার সাবমিশন করতে হবে, ট্রাফিকও পাঁচটা আসতেছে। আচ্ছা দেখেন তো এখানে যে কেউ কি নতুন করে জয়েন করছেন বা রিকোয়েস্ট আসছে? আচ্ছা এই যে দেখেন একটা জিনিস,
আমরা যখন ফারস্টে সেলস এ ক্লিক করলাম, সেলস এ ক্লিক করার পর এখানে কয়টা টাইপ আসলো? ক্যাম্পেইন টাইপ পাঁচটা আসলো না? কিন্তু অ্যাওয়ারনেস এখানে দুটো আসার কারণ কি? কার কি কোনো আইডিয়া আছে যে ওখানে পাঁচটা এখানে অ্যাওয়ারনেস এ দুটো আসলো কেন? এই জিনিসটা আস শুধু পরিচয় করানোর জন্য মনে হয়, ছবি এবং ভিডিও দেখায় জাস্ট ওটাকে হচ্ছে মানে পরিচিত করে তোলার জন্য মনে হয় মাত্র দুইটা অপশন দিয়েছে। হ্যাঁ, আপনারটা মোটামুটি ভালোই কাছাকাছি হয়েছে। দেখেন, এখন আপনি যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবে, আপনার টার্গেট কি থাকবে? সেল। আমার টার্গেট কিন্তু সেল থাকবে না। আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচটা কেন করে থাকি? আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচটা এর জন্য করে থাকি যে আমরা চাচ্ছি আমাদের যে ব্র্যান্ডটা আছে সেটা সম্পর্কে মানুষকে জানাতে যে আমরা আছি, আর রিচ প্রচার করা আর কি। এক্স্যাক্টলি, আমরা প্রচার করছি আমাদের আমাদের অবজেক্টিভ বা আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমরা শুধু প্রচার করব বা আমরা জানাবো। আমাদের কি উদ্দেশ্য সেলস করা? তখন এখন প্রথমেই কিন্তু আপনি যে কাউকে বলতে পারছেন না যে ভাই এই যে আমার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনি কিনেন, এটা কিন্তু আমরা বলতে পারছি না। আমরা ফার্স্টে যেহেতু এই টাইপের ক্যাম্পেইন গুলো যদি আমরা করি অ্যাওয়ারনেস, তাহলে এগুলাই থাকবে, ঠিক আছে? এখন না জানলে প্রথমে তো মানুষকে আগে জানাইতে হবে ব্র্যান্ডটার সম্পর্কে, আগে পরিচিত করতে হবে, তারপরে প্রোডাক্ট নেওয়ার কথা বলতে হবে। হুট করে বললে তো সে নিবে না। এক্স্যাক্টলি, এর জন্য হচ্ছে একটা ফানেল আছে, সেটা হচ্ছে এইডা ফানেল। এইডা ফানেল সম্পর্কে কি আপনারা পরিচিত? জি জি, পরিচিত। এটা কি হাসিব স্যার আপনাদের দেখিয়েছিল? জি, দেখাইছিল। আচ্ছা, তাহলে আমি আর না দেখে আমি জাস্ট একটু বলে যাই আপনাদেরকে, জাস্ট, ঠিক আছে? ঠিক আছে, দেখাইতে যদি বেশি সময় না লাগে স্যার আরেকটু দেখাইতে পারেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কারণ আমিও চাচ্ছি যে যেহেতু আমরা নতুন করে শুরু করছি আবার এটা, তো আমি দেখিয়ে দিই আপনাদেরকে যেন কোনো প্রবলেম না হয়। দেখিয়ে দিন। আপনাদের জন্য একটা শীট করে রেখেছিলাম আর কি, সেটাও আমি আপনাদের দিয়ে দেবো। সেটা আমার মেইলে আছে, এর জন্যই এই মেইলটা ওপেন করা। গুগল ড্রাইভে দিন স্যার। হ্যাঁ, সমস্যা নেই, সেটা আমি দিয়ে দিব আপনাদেরকে। আপনারা আপনাদের যে আর বাকি ক্লাসগুলো আছে সেগুলো রিসোর্স আপনি আমার থেকে পাবেন। আর রিসোর্স নিয়ে কোনো টেনশন নেই যে স্যার আমরা রিসোর্স পাবো কি না, রিসোর্স পাবেন আপনাদের জন্য। আপনাদের জন্য রিসোর্স, এই যে দেখেন আমি যে ফার্স্টে 9 টাইপ অফ অ্যাডটা দেখিয়েছিলাম সেটার লিংকটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তার মানে কি আপনারা এখান থেকে জাস্ট ক্লিক করবেন, আপনারা কিন্তু চলে যেতে পারবেন, ঠিক আছে? আপনাদের কোনো প্রবলেমই হবে না। আচ্ছা, আরেকটা জিনিসের আমি লিংকটা দিয়ে দেই, যারা হচ্ছে আপনারা করবেন এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। সবকিছু পেয়ে যান এখান থেকে, আপনাদের জন্য অন্য কোথাও আর যেতে না হয় বা এক সময় আপনাদের খুঁজতে না হয়, ঠিক আছে? এখন দেখেন আমরা একটু এই ডেফিনেশনে আসি। এই ডেফিনেশন জিনিসটা হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে AIDA, এ হচ্ছে অ্যাওয়ারনেস, আই হচ্ছে ইন্টারেস্ট। আপনি কি দেখতে পারতেছেন নাকি একটু জুম করে দিব? দেখতে পাচ্ছি কিন্তু একটু জুম করে দেন, জুম করে দিলে ভালো হয়। হ্যাঁ, আমি একটু জুম করে দিচ্ছি। এই অ্যাওয়ারনেস ইন্টারেস্ট এখন এখন তো দেখা যাচ্ছে, একটু দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন এখন আরো হয়তো বা ক্লিয়ার দেখা যাবে। এই দা ফানেল, ঠিক? হ্যাঁ, এই দা ফানেল AIDA, এ হচ্ছে অ্যাওয়ারনেস।
আই হচ্ছে ইন্টারেস্ট, ডি হচ্ছে ডিজায়ার, এ হচ্ছে অ্যাকশন, ঠিক আছে? আপনি যখন কোনো ক্যাম্পেইন করবেন বা আপনি যখন কোনো প্রোডাক্ট নিয়ে আসছেন নতুন, তখন আপনাকে ফার্স্টে কি করতে হবে বলুন তো? আপনাকে কিন্তু ফার্স্টে হচ্ছে অ্যাওয়ারনেস করতে হবে, জানাতে হবে সবাইকে যে হ্যাঁ আমি মার্কেটে আছি, তাই না? এটা না জানালে কিন্তু হবে না। দেন হচ্ছে যখন ওই জিনিসটা আপনি জানাবেন তখন অনেকের ইন্টারেস্ট তৈরি হবে না এই বিষয়টা সম্পর্কে, সবার কিন্তু হবে না, বাট আপনার কিছু মানুষের কিন্তু হবে যারা হচ্ছে আপনার প্রোডাক্টের উপর অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। ফার্স্ট হলো কি, সে জানলো, দেন হচ্ছে সে ইন্টারেস্টেড হলো এই বিষয়টা নিয়ে। তারপরে ডিজায়ার হচ্ছে কি, যে সে এখন একটা ডিসিশন নেবে, সে চিন্তা করছে এটা কি নেওয়া যায়, কি নিবে, বা এটা কতটুকু ভালো, তার সাথে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু সে এখন চিন্তা করবে। দেন হচ্ছে সে অ্যাকশন নেবে, অ্যাকশনটা কি বলুন তো, একজন বলুন। এক্স্যাক্টলি, সে এখন হচ্ছে অ্যাকশন নেবে যে সে কিনবে কি না কিনবে। হয় যদি সে পারচেস করে তাহলে করে ফেলবে, আর যদি এরপরে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে না এটা আমি নিব না এখন, তাহলে কিন্তু সে নিবে না। এখন হচ্ছে মেইন ডিসিশনটা আসবে, এটাই হচ্ছে আপনাদের এইডা ফানেল। আর এইডা ফানেলটা কিন্তু আপনাদের ফেসবুকেও দরকার আছে এই জিনিসটা, আর এটা জানাটাও হচ্ছে দরকারি আপনাদের জন্য। আমি যেটা, জি 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 বলুন। মানুষকে যে সে এই বিষয়টা জেনে ইন্টারেস্টেড ফিল করবে, তাই না? আপনাকে তো সুবিধা এটা এটা আপনার এই উপকার হবে। এক্স্যাক্টলি, আপনাকে প্রোডাক্টের বেনিফিট গুলো আগে তাদের সামনে আনতে হবে। কারণ দেখেন আমরা যখন কোনো কিছু সেল করতে যাচ্ছি তখন কিন্তু সেটার যে ভালো দিকগুলো আছে এগুলো যদি না বুঝাই, বা এটা কেন তার প্রয়োজন এই জিনিসটা যদি আমরা তাদেরকে ঠিকঠাক ভাবে না বুঝাতে পারি, তাহলে কিন্তু এটা মানে কেন কিনবে, আপনি কি কিনবেন বলেন তো? এখন আপনার কাছে আমি যে বললাম যে ভাই একটা টিস্যু পেপার আছে, এই টিস্যু পেপারটা আপনি নিন, আপনি কি কিনবেন আমার থেকে? আপনি মনে করলেন যে আচ্ছা এইটা তো ভালো, টিস্যু পেপারটা ভালো, তারপর আপনি চিন্তা করলেন যে টিস্যু পেপার যেহেতু বাসায় লাগে তো আমি কি এটা কিনবো কিনা, দেন আপনি চিন্তা করলেন আচ্ছা এটা যেহেতু প্রয়োজনীয় আমি নিয়ে নিচ্ছি, এটাই নিবো, বসুন তোমার টিস্যু পেপারটাই আমি নিবো, তাই না? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা স্টেপ পার করে দেন হচ্ছে আপনি মানে অ্যাকশনে যাচ্ছেন, তাই না? প্রতিটা বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে, কারণ হুট করে কারো কাছে যে কোনো কিছুই সেল করতে পারবেন না আপনারা, তাই না? এর জন্য হচ্ছে এই দফা নিয়ে আর কি একটু কথা বললাম আপনাদের সাথে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমরা ক্যাম্পেইনে ছিলাম, আমরা এখন যেহেতু মোটামুটি আমাদের বেসিক গুলো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা একটু কয়েকটা অ্যাড দেখবো যেগুলো হচ্ছে আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে অ্যাড গুলো আমাদের নিয়ে বেশি কাজ করতে হবে, সেই অ্যাড গুলো আমরা একদম এ টু জেড ভেঙে 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 আমরা দেখা শুরু করবো, ঠিক আছে? দেখেন আমরা তাহলে ফার্স্ট একটু সার্চ অ্যাডটা দেখি। সার্চ অ্যাডটা দেখার আগে আরেকটা জিনিস বলি, যে সার্চ একটা কিন্তু আমি ফার্স্টে বলেছিলাম যে এটা হচ্ছে সব থেকে বেশি বেশি এই একটার পেছনে টাকা ইনভেস্ট করা হয়। এই একটার অপর নাম হচ্ছে পিপিসি অ্যাড বলে। এই একটা যে এক্সপার্ট হতে পারবেন তার কাছে কিন্তু ইন ফিউচার অনেক বেশি অপরচুনিটি আসতে পারে যদি আপনি এই গুগল অ্যাডস নিয়ে কাজ করে থাকেন, ঠিক আছে? জি, এটাতে শুধু প্রমোশন করলেই হবে না, ওই যে আপনার ডলার তো আপনাকে অবশ্যই খরচ করতে হবে, কিন্তু দেখেন আমরা যখন ফেসবুকে অ্যাড করতাম, ফেসবুকে অ্যাডের যে সিস্টেমটা বা ফেসবুক অ্যাডের যে অ্যালগোরিদমটা সেইটা আর গুগল কিন্তু আলাদা। কিন্তু দেখেন আপনি যদি অবজেক্টিভ গুলো খেয়াল করেন, যে দেখেন উপরে যে অবজেক্টিভ গুলো সবগুলাই কিন্তু আপনি আগে থেকে জানেন, তাই না? বা সবগুলাই কিন্তু আপনারা ফেসবুকে দেখে চলে আসছেন এখানে একই
মোটামুটি কিন্তু প্রায় বলতে গেলে 90% এর উপরে সেম। কিন্তু দেখেন যখন আমরা ভিতরে করব তখন কিন্তু কিছু কিছু জিনিস অনেক বেশি চেঞ্জেস থাকবে এখানে। হ্যাঁ, এটা যে এখন যখন আমরা শুরু করব এখন আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। যখন আপনারা এটা করবেন, করার পর নিচে যাবেন, ক্রিয়েট কনভার্সন আমরা এটা দিয়ে করবো না, এটা দিলে আমাদের আর উপরে এইগুলা শো করবে না ফার্স্টের দিকে। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে ওয়েবসাইটটা দিতে হবে। আমরা কি চাচ্ছি এখানে, গোলটা কি, ওয়েবসাইট ভিজিট, ফোন কল, স্টোর ভিজিটস, অ্যাপস ডাউনলোড। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের ট্র্যাকিংটা করতে হবে এখান থেকে। ট্র্যাকিংটা যদি আমরা করতে যাই, লোড নিচ্ছে এটা, সাথে করার চেষ্টা করছেন, করেন, সমস্যা নেই। ওয়েবসাইট ট্রাফিক নিয়ে যদি আমরা করি তাহলে এখানে দেখেন এই যে সার্চ এর যখন আমরা অবজেক্টিভটা সিলেক্ট করলাম, এখানে হচ্ছে আমাদেরকে আমাদের ওয়েবসাইটের আপনাদের বাসা থেকে হতে পারে কারো আওয়াজ আসতেছে, একটু মিউট হয়ে নেন। এখানে আপনাকে হচ্ছে আপনার ইসের লিঙ্কটা দিতে হবে, ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, দেন হচ্ছে এখানে ক্যাম্পেইনের নেমটা থাকবে। আমরা কন্টিনিউতে যাই, আপাতত আমরা ওয়েবসাইটের লিঙ্কটা না দিই। আচ্ছা, এইখানে বিডিং এর আগে আপনাদের একটা জিনিস আমাকে একটু বুঝাতে হবে, যেন আপনারা বিডিং আর এই যে পেপার ক্লিক এই জিনিসটা সম্পর্কে আপনাদের ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আজকে তো রিকোয়েস্ট পাঠানো, আপনারা কতজনের মতো আছেন আজকে? 15-16 জন হবেন কি? আচ্ছা, 20 জন দেখাচ্ছে। এই যে দেখেন, আপনি যে একটা দিবেন আপনার অ্যাডের যে অ্যাকচুয়াল প্রাইসটা কি হবে, আপনি কিন্তু একটা বিট করে দিবেন অ্যাডের জন্য, তাই না? আপনি একটা অ্যাডের জন্য বিট করে দিলেন যে আমি একটার জন্য এত টাকা হচ্ছে বিট করব, কিন্তু আপনার অ্যাকচুয়াল প্রাইসটা কিরকম হবে বা আপনার কম্পিটিটররা কিরকম প্রাইস দিচ্ছে সেটা জানার জন্য কিন্তু আপনার এই যে একটা পিকচার দেখতে পাচ্ছেন না আপনারা, your price equals to the ad rank of the person below you divided by your quality score plus হচ্ছে 0.01 cent। দেখতে পাচ্ছেন কি ছবিটা, লাগে একটু জুম করব, বলেন একজন একটু জুম করে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে ক্লিয়ার ভাবে? আচ্ছা, ঠিক আছে। এখন এর জন্য যাই হচ্ছে আমরা ফার্স্টে আর একটু ডেমো দেখি এটার, এটার জন্য বাই ডোমেইন। দেখেন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এই যে দেখেন অ্যাড চলে আসছে না, এখানে কি একটা অ্যাড আসছে, এখানে মাল্টিপল অ্যাড আসছে না, যে অ্যাড 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 তিনটা অ্যাড চলে আসছে না? তাহলে দেখেন তো এখানে তিনজনই কিন্তু টাকা দিয়েছে গুগলকে, যে গুগল তুমি আমার একটাকে র‍্যাঙ্ক করে দাও আমি তোমাকে হচ্ছে টাকা দিব। কিন্তু বলেন তো এইখানে এই নেমচিপের একটাই কেন একদম টপ অফ দ্য পেজে শো করছে কিন্তু গোডাদির একটা সেকেন্ডে শো করছে? আচ্ছা, বেশি মানে রেভিনিউ দিয়েছে, কিন্তু এখানে হচ্ছে কিছু জিনিস হচ্ছে ডিপেন্ড করে যে আপনার একটা যে ফার্স্টে শো করবে এর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনাদেরও জানতে হবে, বুঝতে হবে। তাহলে আপনাদের জন্য কি হবে জানেন, যে আপনারা যখন বাজেট সেট করবেন বা একটা অ্যাড ক্যাম্পেইন আপনারা করে দিচ্ছেন, এরপর আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিরকম বিডিং করা উচিত ছিল বা আপনাদের কিরকম টাকা কাটছে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে হচ্ছে তিনজন কিন্তু ওনারা অ্যাড করেছে, তিনজন কিন্তু টাকা দিয়েছে, এটা এটা তো আমরা কনফার্ম, এখানে তো আমাদের কোনো ই নাই আর,
আমরা টিএন নাইট নিয়ে জি স্যার নাকি কেউ কম পেমেন্ট করে উপরে যেতে পারছে সেইটা আমরা বুঝতে পারবো যদি আমরা এই পিকচারে যা যা আছে না এই পিকচারটা যদি পুরোটা আমরা বুঝতে পারি তাহলে বুঝে যাবেন যে আপনাদের হচ্ছে এই বিডিং ব্যাপারে আর কোনো প্রবলেমই থাকবে না আর বিডিং নিয়ে আপনাদের কোনো মানে প্রবলেম হবেই না ইন ফিউচারে আপনারা একটা কনসেপ্ট আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হচ্ছে এই বিষয়টা সম্পর্কে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে এর জন্য হচ্ছে আমরা এই পিকচারে যা যা আছে এই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে বুঝার ট্রাই করব ওকে আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন এখন আমরা এইখানে যে দেখলাম না তিনজন অ্যাড করেছে এক দুই তিন এরকম দেওয়া আছে এটা উদাহরণ দিয়ে আমরা বলবো দেখেন অ্যাডভার্টাইজার ওয়ান দেখা গেল যে নেমচিপ $2 দিয়েছে দেওয়ার হচ্ছে কে ছিল গোডেডি ছিল গোডেডি দিয়েছে হচ্ছে $4 ম্যাক্স বিট করেছে আর আরেকটা দিয়েছে হচ্ছে $6 আরেকটা দিয়েছে হচ্ছে $8 ঠিক আছে এটা 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 তো বুঝতে পারছেন এটা নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই যে এত ডলার করে আমি দিয়েছি গুগলকে ম্যাক্স বিট যে গুগল আমি তোমাকে $2 দিলাম আমি $4 দিলাম আরেকজন $6 দিল আরেকজন হচ্ছে $8 দিল এখন বলেন তো এখান থেকে কার একটা উপরে থাকা উচিত ক্লিয়ার হয়ে যাবে তখন যখন আমি জিজ্ঞাসা করবো যে কার একটা উপরে থাকা উচিত তখন আপনারা এই জিনিসটা আমাকে অ্যান্সার দিতে পারবেন ঠিক আছে এখন হচ্ছে ম্যাক্স বিটটা তো গেল এটা তো আমরা বুঝতে পারলাম দেন আসছে হচ্ছে আমাদের কোয়ালিটি স্কোর এখন কোয়ালিটি স্কোরটা কিভাবে ডিফাইন করে সেটা নিয়ে যদি আমি কিছু কথা বলি দেখেন যখন হচ্ছে আপনার একটা ফার্স্ট চ্যাপটি করলেন আপনি হচ্ছে ভালো একটা বিট করেছেন তাই না বিট করার পর আপনার একটা হচ্ছে একদম ফার্স্টে চলে গেল ফার্স্টে চলে যাওয়ার পর দেখাচ্ছে যে আপনার একটা যখন আমি সার্চ দিলাম আমার হচ্ছে দরকার হচ্ছে ডোমেইন আমি ডোমেইন লিখে সার্চ দিলাম কিন্তু আপনার একটা হচ্ছে অন্য কিছু রিলেটেড যেমন আপনি হচ্ছে ইলেকট্রনিক আইটেম বিক্রি করেন এখন এটা যদি আমার সামনে চলে আসে আমি ক্লিক করব বলেন তো কে কে ক্লিক করবেন আর কে কে করবেন না ক্লিক কিন্তু করবেন না করতে পারি হ্যাঁ ভুলবশত করতে পারেন কিন্তু ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে আমরা ক্লিক করব না কারণ কি এটা হচ্ছে রিলেভেন্ট না কথা কি শোনা যাচ্ছে আমার হ্যালো আচ্ছা ঠিক আছে এখন দেখেন আমরা এই জিনিসটা আরেকটু ভালোভাবে বুঝি কারণ এই জিনিসটার উপরে আমাদের অনেক কিছু হচ্ছে নির্ভর করে আমরা এই জিনিসটা বোঝার জন্য এখানে চলে আসলাম দেখেন এখন আপনার এর কোয়ালিটি স্কোরটা কিভাবে কাউন্ট হবে এর জন্য হচ্ছে তিনটা কম্পোনেন্ট আছে এক্সপেক্টেড ক্লিক থ্রু রেট সিটিআর ঠিক আছে এখন দেখেন আপনার একটা হচ্ছে 100 জনের কাছে যাচ্ছে কিন্তু ক্লিক করছে না তাহলে বিষয়টা তো এরকম হতে পারে যে আপনার একটা ওই টাইপের না বা ওভাবে আকর্ষণ করতে পারছে না আপনাদের ক্লায়েন্টকে এর জন্য আপনার একটা ক্লিক করছে না যদি ক্লিকটা কম পায় বাট ইনভেশন হচ্ছে ক্লিক হচ্ছে না তখন কি আপনার ট্যাগ নাম্বারে থাকবে আপনি $8 দেওয়ার পর এটা কিন্তু নিচে নিয়ে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে এখন দেখেন অ্যাড রিলেভেন্সি বুঝি না আবার বলে এটা হচ্ছে কি এক্সপেক্টেড ক্লিক থ্রু রেট সিটিআর সিটিআরটাই হচ্ছে এক্সপেক্টেড ক্লিক থ্রু রেট এখন দেখেন আপনার একটা যখন আপনি করলেন একটা করে পাবলিশ করে দিলেন ঠিক আছে
পাবলিশ করার পর দেখা গেল কি এটা দেখছে মানুষ কিন্তু দেখে কেউ ক্লিক করছে না, তাহলে সেক্ষেত্রে কি আপনার অ্যাড এর যে কোয়ালিটি স্কোরটা আছে সেটা কমে যাচ্ছে না? আপনার একটা হয়তো বা ওইভাবে ক্লায়েন্টদের আকর্ষণীয় করতে পারছে না বা আকর্ষণ করতে পারছে না, এর জন্য কিন্তু আপনার ক্লিকটা পড়ছে না, যে আপনি যতটুকু আশা রাখছেন ক্লিকের সেই ক্লিকটা কিন্তু পড়ছে না। ঠিক আছে, এখন কি বুঝতে পেরেছেন? দেখেন আপনারা যদি কেউ না বুঝতে পারেন তাহলে জি বলবেন না, নাই বলবেন, কারণ এখান থেকে বুঝে যান। পরবর্তী দেখা যাবে যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন তখন কিন্তু একটু প্রবলেম পড়তে পারেন আপনি। আমি চাচ্ছি আমরা এখান থেকে সব শেষ করে যাবো দরকার হলে। ঠিক আছে, এখন হচ্ছে অ্যাড ডিলিভারি। অ্যাড ডিলিভারিটা কি, আপনি ধরেন অ্যাডটা দেখাতে চাচ্ছেন হচ্ছে আপনার মাউজের, কিন্তু আমি সার্চ করেছি হচ্ছে রিমোট, এখন আপনার মাউস চলে আসলো, তাহলে এটা কি রিলেভেন্ট হলো বা ম্যাচ হলো আমার কিওয়ার্ডের সাথে? আপনার একটা কি ম্যাচ হলো? জি না, ম্যাচ হলো না কিন্তু। তাহলে বলেন তো এটা কি আমার রিলেভেন্স? স্যার জি হ্যালো, জি বলুন। আচ্ছা ওই যে আমি মাউস লিখে সার্চ দিলাম বা কিবোর্ড লিখে সার্চ দিলাম, গুগল কেন আমার ওই অন্য প্রোডাক্টটা দেখাবে? আমি মাউস লিখে সার্চ করছি, আমাকে যারা মাউসে অ্যাড দিতে মাউস গুলোই দেখাবে। এক্স্যাক্টলি, এই যে দেখেন এটা এটাতে আসছে, এই যে দেখেন এটা কেন দেখাবে যখন হচ্ছে আপনি কিওয়ার্ড চুজে ভুল করবেন? আপনি যদি ভুল কিওয়ার্ডটা চুজ করেন, হ্যাঁ, তাহলেই তো হচ্ছে ইরিলেভেন্ট জিনিসপত্র আপনার কাছে বেশি আসবে না। এটাই কিন্তু আপনার, এই যে আপনার কিন্তু কথার ভিতরেই বা আপনি যে প্রশ্নটা আমাকে করলেন এটার ভিতরেই কিন্তু অ্যান্সারটা আছে, যে গুগল আমাকে কেন দেখাবে। আপনার যদি দেখেন এখন আপনি যদি ভুল টার্গেটিং করেন তাহলে এতে কি গুগলের কিছু যায় আসে? গুগল তো দেখাচ্ছে, এখন গুগল তো টাকা কাটতে হবে আপনার থেকে, তাই না? গুগল কিন্তু টাকা কাটার জন্য দেখাবে, কিন্তু যখন দেখবে যে আপনার অ্যাড এর কোয়ালিটিটা ভালো হচ্ছে না তখন কিন্তু এটা ইফেক্ট হবে। এখন আমরা 3 নাম্বার যে পয়েন্ট আছে সেটাতে যাই, ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স। এখন দেখেন আপনি যখন ক্লিক করলেন একটা ওয়েবসাইট, আমি ক্লিক করলাম, হ্যাঁ আমরা একটা ওয়েবসাইটের ডেমো দেখি। যেমন ধরেন আমি এখানে ক্লিকবাস লিখে ক্লিক করলাম, এখন এইখানে দেখেন কত সুন্দর করে সবকিছু গুছিয়ে রেখেছে না, বা আমার যে প্রয়োজনটা সে প্রয়োজন অনুযায়ী সবকিছু আছে কিনা বলেন তো। এখন ধরেন যে আমার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছু এখানে থাকলো, বা ওরা ওদের ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্সটা মানে খুব সুন্দরভাবে করতে পারলো না, বা ল্যান্ডিং পেজটা খুব ভালোভাবে বোঝাতে পারলো না, তাহলে বলেন তো ইউজার বেশিক্ষণ থাকবে বা আপনি থাকবেন? আমরা নিজেদের দিয়ে চিন্তা করব যে আমরাই থাকবো কিনা, আমরাই কিন্তু বলছি আমরা থাকবো না, তাহলে আপনার ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্সটা বাজে হলে কিন্তু এটা কিন্তু আপনার অ্যাড স্কোর ইফেক্ট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার আমরা এই জিনিসটা? ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ল্যান্ডিং পেজ ডিজাইন ভালো না হন তো মানে ভিজিটররা সেখানে থাকতে চাইবে না। এক্স্যাক্টলি, ঠিক আছে। এখন দেখেন আপনার ম্যাক্স বিট ইনটু হচ্ছে কোয়ালিটি স্কোর, এটাতে আপনাকে একটা অ্যাড র্যাঙ্কিং দেয়, যার র্যাঙ্কিং ভালো তার হচ্ছে অ্যাড এর কোয়ালিটিটা ভালো হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এই যে দেখেন স্যার আপনি ওই ইয়াতে লাগান চার্জারে। আচ্ছা একটু ওয়েট করেন আপনারা।